দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ সফরের সময় নেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হয়েছে এতে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচনের আয়োজন করা হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ড ইউনুস বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে নীতি নির্ধারণের তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টা নোবেল নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন এই সংকট সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড়দাতা জাপানের কাছ থেকে সহায়তার

were very elaborately uh, told, explained. We thought uh, their presence and their thoughts would be very important in policy making. We took them.